हेलो ভিউয়ার্স, आशा करছি সবাই ভালো আছেন। আপনাদেরকে আজকে ভিডিওতে আমরা এমন কিছু মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যাদের কাজের গতি দেখে আপনি কিছু সময়ের জন্য হলেও থমকে যাবেন। এদের মধ্যে কেউ রোবটের কাজ করে দিচ্ছে, কেউ বা আবার মিনিটের মধ্যেই প্লেটের খাবার শেষ করে দিচ্ছে, কেউ বা আবার মিনিটে মারতে পারে ৩২২টি পাঞ্চ। এমন সব মানুষগুলোকে দেখতে হলে আমাদের সাথেই থাকুন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এখন যাকে দেখতে পাচ্ছেন সে কোনো ব্যাটারি চালিত পুতুল বা রোবট নয়, আমার আপনার মতো রক্তে মাংসের মানুষ। আমাদের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে, আমরা ভাবি মোটা মানুষেরা বেশি খাবার খায় আর রোগা মানুষেরা কম। আপনার ধারণাটি ভুল প্রমাণ করতে এই মেয়েটি যথেষ্ট। তার চেহারার দিকে না তাকিয়ে তার প্লেটে থাকা খাবারের দিকে তাকান। এই ব্যক্তির জন্মই যেন হয়েছে বেলুন ফোলানোর জন্য। দেখুন কত সহজেই মুহূর্তের মধ্যেই বেলুনগুলো ফুলিয়ে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। মেয়েরা কিন্তু আজকাল শুধু রান্না আর চুল বাঁধে না, এত ভারী ভারী ইট দুই হাতে তুলে নিয়েও যেতে পারে। এই দুইজনের কর্মকাণ্ড দেখে তো মনে হচ্ছে পুতুল নাচ চলছে। একজন কলকাঠি নাড়ছে আর অন্য একজন ভন ভন করে ঘুরছে। এই ব্যক্তি ১ মিনিটে ৩২২ পাঞ্চ করতে পারে। বুঝতেই পারছেন কি পরিমাণ অধ্যবসায় করতে হয়েছে এই কাজটি করার জন্য। আচ্ছা, মাছগুলো কি এই জেলেদের কথা শুনতে পাচ্ছেন? সেকেন্ডের ভেতর কিভাবে এত মাছ ধরা যায়, তাও আবার বড়শি দিয়ে। গাজর মাটি থেকে তোলা কি এতই সহজ? আমার আপনার কাছে ঝামেলার হলেও এনার কাছে তো সেকেন্ডের ব্যাপার। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এমন ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।